আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটা গরমের জামা তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু এই ঈদেও এই সুন্দর ডিজাইনের জামাটি বানিয়ে ফেলতে পারেন তো প্রথমে আমি জামার ওপরের পার্ট তৈরির জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড় দুটি চওড়ায় রয়েছে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এবং লম্বায় রয়েছে দশ ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড় দুটিকে এইভাবে করে একবার ভাজ করে নিব এখন কিন্তু কাপড়টি টোটাল চার পাটে থাকছে দেখুন এইভাবে করে চার পাট করে নিতে হবে তো প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে পুটের মাপ নিতে হবে তো পুট নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের জন্য ওপর থেকে সাড়ে চার ইঞ্চি তারও একটা মার্ক করে এইভাবে করে দাগ কেটে নিতে হবে এরপর এই কর্নার থেকে পোনে এক ইঞ্চিতে একটা মার্ক করে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে আর ওপরের পার্টের লম্বাটা কিন্তু দশ ইঞ্চি থাকছে এরপরে বডির মাপটা নিতে হবে তো এখানে বডি হচ্ছে বাইশ ইঞ্চি কাপড়টি যেহেতু চার পাটে রয়েছে তাই বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য আর বডির যে মাপটা আছে সেটা কিন্তু নিচের দিকেও একই থাকবে এখন এইভাবে করে দাগগুলোকে মিলিয়ে দিতে হবে তো এরপর যেটা করতে হবে গলার মাপটা নিতে হবে তো এখানে আমি গলার চড়া নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা নিচ্ছি পনেরো তিন ইঞ্চি পরিমাণ এভাবে করে একটা দাগ কেটে নিতে হবে এবং গোল গলার জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে আর এই জামার কিন্তু সামনের এবং পেছনের গলার লম্বাটা একই রকম থাকবে দেখুন আমাদের কিন্তু জামার ওপরের পার্টির কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জামার নিচের পার্টির কাপড়টা আপনাদেরকে মেপে দেখাবো তো এখানে আমি জামার নিচের পার্ট তৈরির জন্য দুটি কাপড় নিয়েছি কাপড় দুটি লম্বায় রয়েছে সতেরো ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো এই কাপড় দুটি কিন্তু ওপরের পার্টের সাথে কুচি দিয়ে জোড়া দিতে হবে আমি জামাটি সেলাই করব তখন আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এখন যে কোনো ওপরের পার্টে যে কোনো একটা কাপড় নিয়ে কাপড়টিকে মাঝখান থেকে প্রথমে ভালো করে ভাজ করে নিতে হবে এবং হুকঘর তৈরির জন্য ওপর থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে এই তিন ইঞ্চি পর্যন্ত কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিতে হবে তো এই তো তিন ইঞ্চি পর্যন্ত কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে জামাটি সেলাই করে দেখাবো তো প্রথমে আমি জামার হুক ঘরের অংশটি সেলাই করে দেখাবো হুক ঘর সেলাই করার জন্য আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি এবং হুক ঘরটি যেহেতু তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটা হয়েছে তাই এই কাপড়টিকেও মাঝখান থেকে তিন ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি আর এভাবে করে নিচের দিকে কিছুটা কাপড় বেশি রেখেছি তো এখন যেটা করতে হবে এই কাপড়টিকে উল্টো দিকে সাইড থেকে ভাজ করে প্রথমে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে পুরো কাপড়টিকে আমি সেলাই করে নিব দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হুক ঘরের এই কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু জামার কাপড়টি সোজা দিকে থাকবে এবং হুঁক ঘরের পট্টির কাপড়টি উল্টো দিকে থাকবে তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল এই অংশটুকু অল্প একটু কেটে নিতে হবে তাহলে উলটিয়ে নিতে সুবিধা হবে এবার হুঁক ঘরের কাপড়টিকে উল্টো পাশে ভালো করে উল্টিয়ে নিয়ে কাপড়ের সাইড দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে তো এই তো হুঁক ঘর তৈরি করা কিন্তু খুবই সহজ যেটা আপনারা দেখতে পেলেন আমাদের কিন্তু হুক ঘর অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জামার ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিয়ে নিব তো এই তো নিচের পার্টের কাপড়টিকে ভাজ করে মাঝখানটা একটু চিহ্ন দিয়ে নিচ্ছি এতে করে কুচি দিতে সুবিধা হবে তো এইভাবে করে আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী ছোট ছোট করে কুচিটা দিয়ে নিতে পারেন দেখুন আমাদের কিন্তু পেছন পার্টের ওপরের পার্টের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এইভাবে করে একবার কুচি দেওয়ার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো তো পেছন প্যার্টটা রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি জামার সামনের পার্টে একটা ডিজাইন তৈরির জন্য এখানে আরও একটা কাপড় নিয়েছি কাপড়টি লম্বা রয়েছে বাইশ ইঞ্চি পরিমাণ এবং চওড়ার দিকে রয়েছে আড়াই ইঞ্চি পরিমাণ সেই সাথে ডিজাইনটি করার জন্য আরও একটা এক কালার কাপড় নিয়েছি যেটা চওড়া রয়েছে শয় এক ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তো এখন যেটা করতে হবে এই কাপড়ের যে দিকটা খোলা রয়েছে অর্থাৎ এদিকে কিন্তু দেখুন পাড়ের অংশ রয়েছে তাই এদিকটা আর সেলাই করতে হবে না এর বিপরীত দিকটা অর্থাৎ এই দিকটা এইভাবে করে ভাজ করে কুচি দিয়ে নিতে হবে তো আপনাদের যদি কাপড়ের এক পাশে পাড়ের অংশ না পড়ে সেক্ষেত্রে আপনারা কাপড়টিকে উল্টো দিকে দুইবার ভাঁজ করে প্রথমে ওই অংশটি সেলাই করে নেবেন তারপরে তার বিপরীত দিকটা এভাবে করে কুচি দিয়ে নেবেন এবার এক কালার কাপড়টিকে এই কাপড়ের নিচের দিকে এইভাবে করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে দেখুন পুরো কাপড়টি কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে এখন নিজের কাপড়টিকে ওপরের দিকে এইভাবে করে বের করে নিতে হবে এবং কাপড়টিকে এইভাবে করে ডাবল ফোল্ডে ভাজ করে সেলাই করে নিতে হবে দেখুন পুরো কাপড়টি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই কাপড়ের দুই মাথা এইভাবে করে উল্টো পাশে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করতে হবে তো এই তো আপনারা ঠিক এইভাবে করে কাপড়টিকে উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নেবেন একইভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে দেখুন কাপড়ের দুটি পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে আমি আরও একটা কুচির কাপড় রেডি করে নিয়েছি তো জামার সামনের পার্টের সোজার সাইডে এই কুচির কাপড় দুটিকে বসাতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে পরবর্তীতে আমরা কীভাবে বসাবো জামার সামনের পার্টের মিডিল পয়েন্ট একটা মার্কিং করে দুই পাশে কুচির কাপড় রেখে সেলাই করতে হবে তো সেলাইটা করার আগে প্রথমে আমাদের জামার সামনের পার্টের ওপরের অংশের সাথে নিচের অংশের কাপড়টা অর্থাৎ কুচির কাপড়টা সেলাই করতে হবে তো আমি অফ ক্যামেরায় কুচির কাপড়টা সেলাই করে নিয়েছি এখন এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং জামার পেছন পার্টের কাপড়টিকে এর ওপর উল্টো করে রাখতে হবে এরপরে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটা জোড়া দিয়ে নিতে হবে আসলে জামার দুটি পাইট একসাথে সেলাই করার পর আমি কুচির কাপড়টা সামনের পাইটে বসিয়ে নিব। তো তার আগে বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই কাঁধের অংশ ডাবল সেলাই দিয়ে নেবেন এখন কাঁধের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার গলা এবং আর্মন্ডের অংশে পাইপিন বসিয়ে নিতে হবে তো পাইপিন তৈরির জন্য এক কালার একটা কাপড় নিয়ে কাপড়টির উপর একটা স্কেল বাঁকা করে রেখে এভাবে করে দাগ কেটে নিচ্ছি এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলবো আর অবশ্যই কিন্তু পাইপিনের কাপড় বাঁকা করে কাটতে হবে কাপড়গুলো যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা দুটি কাপড় এইভাবে করে ধরে সেলাই করে নিতে পারেন তো এখন জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো করে রাখতে হবে এবং এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বাড়তি রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায়কনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো এখন জামার কাপড়টিকে প্রথমে সোজা পাশে করে নিতে হবে এবং সোজা দিকে পাইপিনের কাপড়টিকে এইভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে আর এই অংশটুকু নিচের দিকে উলটিয়ে নিতে হবে এই যে দেখুন নিচের দিকে আমি বাড়তি অংশটুকু উলটিয়ে নিয়েছি এখন ব্যাক স্টিচ দিয়ে পুরো কাপড়টি সেলাই করে নিব আসলে জামার এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ আপনারা যদি পুরো ভিডিওটি শুধুমাত্র একবার মনোযোগ দিয়ে দেখেন তাহলেই কিন্তু খুব সহজে জামাটি বানিয়ে ফেলতে পারবেন দেখুন পুরো গলার অংশে কিন্তু পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনারা চাইলে হুক ঘরের এইখানে বোতাম বা হুঁক যে কোনো একটা কিছু বসিয়ে নিতে পারেন তো সেমভাবে কিন্তু জামার দুই আর্মহলের অংশ পাইপিনটা বসিয়ে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অফ ক্যামেরায় দুই পাশে পাইপিন বসিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে জামার সামনের পায়েটের সোজা দিকে কুচির কাপড়টা জোড়া দিতে হবে তো এজন্য ঠিক মিডিল পয়েন্টে প্রথমে একটা মার্ক করতে হবে এজন্য কাপড়টিকে এইভাবে করে ভাজ করে ঠিক মিডিল পয়েন্ট বরাবর একটা দাগ কেটে নিতে হবে এখন এই দাগের ওপর কুচির কাপড় দুটিকে মিলিয়ে রেখে কুচির কাপড়টা জামার কাপড়ের সাথে সেলাই করতে হবে তো ঠিক এইভাবে করে কুচির কাপড়টিকে দাগের ওপর ভাবে রেখে সেলাই করতে হবে তো এখন ঠিক পাইপিনের কাপড়ের এইখান দিয়ে সেলাইটা করে নিতে হবে তো আপনারা কিন্তু ম্যাচিং সুতা ব্যবহার করবেন নাহলে কিন্তু সেলাইটি বোঝা গেলে দেখতে খুব একটা ভালো লাগবে না তো আমি পাইপিনের কাপড়ের যে রং সে রঙের সুতা ব্যবহার করেছি তো সেমভাবে কিন্তু এই পাশেও কুচির কাপড়টা বসিয়ে নিতে হবে তো তো ঠিক এইভাবে করে কাপড় দুটিকে রেখে সেলাই করে নিতে হবে দেখুন দুই পাশেই কিন্তু কুচির কাপড় দুটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এবং জামার দুই পাশ এইভাবে করে মিলিয়ে সেলাই করে নিতে হবে আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই দিকটা সেলাই করা হয়ে গেলে আমি সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিব জামার দুই পাশ সেলাই করার পর এখন জামার নিচের অংশের কাপড়টিকে উল্টো পাশে ডাবল করে ভাজ করে সেলাই করে নিতে হবে তাহলে কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন